नमस्कार, मैं जोना कंकन स्वागत जानसो इ न्यूज एनिलो और यह मुहूर्त लिश गुरुत्वपूर्ण बताष बता मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा इतिम्य विभिन्न प्रांत मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा विभिन्न प्रार्थी प्रचार कार्यसूची अंश लैसे आज बिहार एक अनुषान एक प्रचार कार्यसूची उपस्थित हो मंत्री हिमंत बिश्व शर्मा कईटमान तात्पर्यपूर्ण मंत्य आम इ निजानी दर्शक पुलप्रथम शुनि लोब विचार आज सांबा आगत मुखामुखी हो मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा क्या कथा कटार कियद अंश यह मुहूर्त आम शुनबा विचार जी मंत्य उल्लेख कर आजमल सूपार सी पी आई और कॉग्रेस बहि आई सको बहि आम शुनि लो विचार मुहूर्त सी पी आई कॉग्रेस ये सब एट आजमल सूपार बहि कने गहपुर रिपुन बरा डांगरिया कैसे गहपुर राइजक मैं मुख्यमंत्री हम मोक भोट द गहपुर राइज स्वाभिमानी राइज गहपुर राइजक मुख्यमंत्री नालागे गहपुर राइजक लगे कनकलता बरुवार आदर्श जाते जी थे गहपुर राइजे आजमल ऊर बिक्री नक रिपुन बरा डांगर यू बुझी पा उचित मंत्य शुनाई এই মুহূর্তত আমি জানাইছো ইনিউ জানি দর্শকসকলক সিপিআই কংগ্রেস সবে আজমলর সুপারি লৈ বহি আছে বলে মন্তব্য প্রকাশ কৰিছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য গহপুর রাইজে অসমখনক আজমলর উচৰত বিক্রী নকৰে বলি তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবঢ়াইছে আমি জানাইছো ইনিউ জানি দর্শকসকলক এই মুহূর্তৰ এই গুরুত্বপূর্ণ খবর বিশেষ বাতৰি বিহারীর জনসভাত বিরোধীক তুলা ধুনা দিছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এবাৰ জানাইছো ইনিউ জানি দর্শকসকলক আমি দৃশ্যাৱলী সমূহ দেখুৱাই আছো বিহারীর এক জনসভাত উপস্থিত আছিল মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর হিমন্ত বিশ্ব শর্মায় কেতবোৰ গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ কৰিছে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রকাশ কৰিছে আর এই মুহূর্তে জানাইছো যে আজি বিহারী সমষ্টিৰ বেদেটিত উপস্থিত হৈ বিজেপিৰ मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा 77 नं बिहाली विधानसभा समष्टिर बिजेपिर आगंतुक निर्वाचन मनोनीत प्रार्थी रंजित दत्तर हो निर्वाचनी प्रचार कार्यसूची चला आसे और तार पाछते मंत्रीगराकी रंजित दत्तक लगत लै बिजेपी समर्थकसकले 20 अधिक बाइक लै विभिन्न ठाईत विशाल रेली करि आहि बेंगाबाड़ी खेलपथार उपस्थित हो एक निर्वाचनी सभा भाग लैछिले और सेइ सभाखनत मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा बहुकेइटा तात्पर्यपूर्ण मंतव्य करे बहु समयत कांग्रेसक एक प्रकार तुला धुना दी मंत्रीगढ़ और ये मुहूर्त आम शुनबा विचार सभा मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा कि कैसी आग बढ़ाई मैं निश्चित जे रंजित दत्त डांगरिया अति कमे 70,000 भोट विजयी मैं 70,000 कैसो ইয়াতে কিবা মহা যুদ্ধ হৈছে নে জদ হৈছে কব নোৱাৰো কিবা এটা পাৰ্টি দিছে সিপিআই এমএল এইটো এটা ভাততে খাই নে শাকতে খাই কোনেও গম নাপায় এইটো কি বস্তু কোনেও নাজানে কৰ পৰা আহি ওলালহি মইতো পাগা হৈ গৈছো যে এইটো কি বস্তু ওলাই গ'ল আমি এই দলৰ নাম শুনাই নাই এই দলে ক'ত খেলিছে বোলে এটা সিটত খেলিছে আরে এটা সিটত খেলিলে সরকার হয় নেকি গতিকে এটা সিটত খেলা প্রার্থী এইটুকু পঞ্চায়েতটো নিজিকে বিধানসভার কথাটো বাদেই দিয়ক হয় নে নহয় আপোনালোকক সেইকাৰণে এবাৰ মই কৈছো এবাৰ বিহালী ৰাইজৰ সন্মুখত গোলকিপাৰ নাই আৰু যিমান ইচ্ছা গোল দি থাকক আৰু যিমান ইচ্ছা সিমান গোল দিয়ক আৰু ৰঞ্জিত দত্তক বিজয়ী কৰক বিচাৰি আগবঢ়া এয়া আছিলে मंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मार भाषण क्यों अंश उल्लेख कर समष्टित निर्वाचन खेली के सरकार बनाब पारे निकी तात्पर्यपूर्ण मंत्य आगे बिहाली जनसभा आम अपने देखाई बिहाली जनसभा यह रेली करी जनसभा पूर्वे ये रेलर दृश्य आम अपने देखाई मुहूर्त रेली कर एक निर्वाचनी सभा भाग लैसे और निर्वाचनी सभाते कतबूर गुरुत्वपूर्ण तात्पर्यपूर्ण मंत्य प्रकाश कर देखाई गायन बायन आदरी निशे और यहदे गायन बायनक सम्मान प्रदर्शन आगत लगे गई रेली
সমাগত বিধানসভা নির্বাচন সমাগত বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি বিভিন্ন দলে বিভিন্ন ধরনের প্রচার কার্যসূচীত অংশগ্রহণ করেছে। বিভিন্ন যখন মুধা পুধা যখন ব্যক্তি আছে সেই সকলে নিজের নিজের সমষ্টির নিজের নিজের কাম চলাই গেছে, নিজের নিজের প্রচার অভিযানের ভাগ লয়ে গেছে। আর তার সেই সমান্তরালভাবে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শদিয়ারপ্রা ধুবুরীলৈ বিভিন্ন ধরনের প্রচার কার্যসূচীত ভাগ লৈছে, বিভিন্ন বিভিন্নজন প্রার্থীর লগত মনোনয়ন দাখিলের কামত গেছে। আর এই যে বিজেপির বর্তমান সময় যে প্রচার অভিযান, এই প্রচার অভিযান চুঙ্গত রাখিছে আর তার মাজতে কেতব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আর শেহতাক দেখা গেছে যে রিপুন বরা গহপুরের রিপুন বরাই যি ধরনের মন্তব্য প্রকাশ করেছিল যে মুখ্যমন্ত্রী হবর সকল ধরনের যোগ্যতা আছে, তারপরে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রিপুন বরাক বাক্যবাণের আক্রমণের লক্ষ্য হিসাবে লওয়া দেখা গেছিল। আর আজিও সেই ঠিক একদরে মন্তব্য প্রকাশ করেছে যে রিপুন গহপুরের রাইজে মুখ্যমন্ত্রী নিবিচারে, গহপুরের রাইজে বিচারে কনকলতার দরে, কনকলতা বরুয়ার দরে মানুষে বীরাঙ্গনাক বিচারে গহপুরের রাইজে, সেইগুলি তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবাইছে। আমি সেই মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সাংবাদিকের মুখামুখি হয়ে কি মন্তব্য করেছিল আমি সম্পূর্ণ মন্তব্যটা আপনাদের শুনাবলে বিচারিছো এই মুহূর্তে। মন্ত্রিসভার মূর এগারী জ্যেষ্ঠ সতীর্থ আর ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্যিক সভাপতি রঞ্জিত দত্ত ডাঙরিয়ার হয়ে আজির মই নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করেছিল। যা পাঁচটা বছর বিহালীর রাস্তাঘাটর পরিবর্তন, আদর্শ মহাবিদ্যালয়, ছবিলাল উপাধ্যায় অভিযান্ত্রিক মহাবিদ্যালয় আদির দরে যাউতিযুগিয়া কামেরে রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় বিহালী সমষ্টিক বহুদূর আগুয়াই লৈ গল। আজি আমি এই 35 কিলোমিটার যেতিয়া মোটরসাইকেল চলাইছিল, প্রতিটো ঘর, প্রতিটো মন্দির, প্রতিটো নামঘরের পৰা যি ধরনে রাইজ ওলাই আহি আমাক মরম সাদর দেখুয়ালে, সি প্রমাণ করেছে যে রঞ্জিত দত্ত ডাঙরিয়া এই বিধানসভার নির্বাচনত অতি কমেও 50,000 ভোটত বিজয়ী হব। মই তো আশা করছো 70,000 ভোটত জিকিব। স্যার CPIML দলের প্রার্থীজনে কি পাব? CPIML বলে বস্তুটো নাছিলে অসমত, কোরপা জানো উলালে, সেই কোরপা উলালে মই তো বুঝিয়ে পা নাই। মই ইয়াদে আই শুনেছো CPIM শুনেছিল, CPI শুনেছিল, এটা এল তো কোরপা লাগি গেল মই তো বুঝিয়ে পা নাই। কোনো নির্দলীয় টির্দলীয় কাম নাই, হাতত দুটা টকা থাকিলেই ইলেকশন নহয়, রাইজক সেবা করব লাগে। ইয়াতে আহিলে কোনো কথা নাই বাতা নাই, বিহালীত মই ইলেকশন খেলি দিম। এবার বিজেপি টিকট খুঁজিব, টিকট নাপালে নির্দলীয় খেলিব, এই তো কি নিয়ম? এবার নিজে বিজেপি বলে পরিচয় দিলে, যদি বিজেপি হয় বিজেপি দলটোত কিয় না থাকিলে? গতি এইবিলাক নির্দলীয় প্রার্থী, এবার বিজেপি হব, এবার কংগ্রেস হব, এবার নির্দলীয় হব, আর লাগিলে MLO হয়ে যাব। এনেকা প্রার্থী বিহালীর উন্নতি করব নয়, মই তো তেখেতক অনুরোধ করিম যে এইবিলাক কাম নকৰিব, নতুন কার্যকর্তা ভাল করে দলত কাম করক, দলত ডাঙর হক, সেইটাই আমাক লাগে। এইবিলাক নির্দলীয় টির্দলীয় উঠা এইবিলাক কি ভ্যালু আছে? CPI কংগ্রেস এইবিলাক সব এটা আজমলের সুপারি লৈ বহি আছে। কোনে গহপুর রিপুন বরা ডাঙরিয়া এটা কৈ আছে গহপুরের রাইজক, মই মুখ্যমন্ত্রী হম, মোক ভোট দিয়ক। গহপুরের রাইজ স্বাভিমানী রাইজ, গহপুরের রাইজক মুখ্যমন্ত্রী নালাগে, গহপুরের রাইজক লাগে কনকলতা বৰুৱাৰ আদর্শ যাতে জিয়াই থাকে। গহপুরের রাইজে অসমখনক আজমলের ওসর বিক্রি নকরে, রিপুন বরা ডাঙরিয়া এইটা বুঝি পাওয়া উচিত। মন্ত্রিসভার মূল